আমি এক্সপেক্ট করছি শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে আজকে দিনে, যেন কোনো ঝামেলা না হয়। আমি আগে শুনেছি যে অনেক ঝামেলা হয়, নর্মালি সাধারণত অনেক সম্ভাবনা থাকে, তো স্বাভাবিকভাবে আমি চাই শান্তিপূর্ণভাবে মানুষ ভোট প্রদান করতে পারুক, তারা শান্তিতে ভোট প্রদান করুক এবং তারা অভয়ে ভোটটা তাদের প্রদান করতে আসুক, যে তারা নিরাপদে এসে ভোটটা দিতে পারবে এবং বাসায় ফিরে যেতে পারবে কোনো ঝামেলা ছাড়া। এটা তো অবশ্যই এক্সপেক্ট করি, আর যত বেশি টার্ন আউট হয় আমি মনে করি তত বেশি ভালো, কারণ এটা সবার নাগরিক অধিকার, নাগরিক দায়িত্ব, তারা তাদের প্রতিনিধিকে চুজ করবে নেক্সট 5 বছরের জন্য। স্বাভাবিকভাবে এটা তাদের অধিকার বলে আমি মনে করি এবং তারা তাদের মূল্যবান ভোটটি দিয়ে সঠিক বিচারটি করবে বলে আমি আশা করছি। ভোটার উপস্থিতির বিষয়ে আপনি কতটুকু আশাবাদী আছেন, মানে হাইয়েস্ট, আপনি শুরু থেকেই বলছেন ক্যাম্পেইন যে হাইয়েস্ট নাম্বার যেন আসে, সেই বিষয়ে কতটুকু হোপফুল? আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, হোপফুলি সবাই সচেতন হবে এবং আসবে ভোট দিতে, যেটা আমার মনে হয় যে সবাইকে উৎসাহিতও করবে। আমি মনে করি ভালো টার্ন আউট হবে, বাকিটা তো আসলে আমার পক্ষে বলা মুশকিল, মাত্র সকাল, শীতের সকাল, একটু সময় লাগবে আস্তে আস্তে, দিন যত যাবে আমার মনে হয় তত ভোটার উপস্থিতি বাড়বে এবং আমার ধারণা যে ভালো একটা টার্ন আউটই হবে। নিজের জন্য ভোট দিতে পেরে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কখনো তো এরকম চিন্তা করা হয় নাই, বাট এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো কিছুই হবে। ভাই আপনারা যদি একটু জায়গা দেখেন আমাদের বাড়ি বাড়ি চলে আসবে। হ্যাঁ, আমি আনসার কে আছে আগে।